ডাকসু নির্বাচনে বেগম রোকেয়া কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে সিল দেয়া ব্যালট পাওয়ায় কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়েছে পরে প্রশাসনের হস্তক্ষেপে ভোট শুরুর তিন ঘন্টা পর মৈত্রী হলে ভোট শুরু হয় এদিকে অনিয়মের অভিযোগে ভোট শুরুর কয়েক ঘন্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হলেও কিছুক্ষণের মধ্যে আবারও তা শুরু হবে কুয়েত মন্ত্রী হলে সকাল আটটা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন শিক্ষার্থীরা অভিযোগ করেন অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয় পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপারে উদ্ধার করে শিক্ষার্থীরা এরপরেই বিক্ষোভ শুরু করেন তারা লেগে দেয় এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা পরে তারা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে অনিয়ম হয়েছে সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণনা গ্রহণযোগ্য নয় সময় বাড়িয়ে দেওয়া হবে আর সময়ের যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন পরে সকাল এগারোটা দশে এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয় ঝামেলার পরে ভোটটা হচ্ছে এটাই অনেক বড় পাওয়া আঠাশ বছর পরে একটা নতুন ইতিহাসে আমরা সাক্ষী হতে পারছি অনেক ভালো লাগছে যে আমি স্বচ্ছ ভাবে ভোট দিতে পারছি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রবেশ নিয়োগ দেওয়া হয়েছে যেন কোনো কার্যক্রমে আমাদের স্বাভাবিকভাবে চলে একদম নতুন করে শুরু করেছি যেভাবে মেয়েরা ভিতরে গেছে ওরা দেখেছে বক্সগুলি দেখেছে সব খালি ওরা নিজের হাতে সিলগালা করেছে তারপরে আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সোয়া শুরু করেছি সবাই উৎসব মুখর পরিবেশে দিচ্ছে সবাই ভেতরে অবজারভার হিসেবে আছে সব দল থেকে বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র যেভাবেই কোটা আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল সেম ঘটনা এখানে ঘটেছে এখানে বলছে চুরি হয়েছে কারচুপি হয়েছে এটা হল সংসদে ছিল দরজা ভেঙে বের করেছে এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন আহমেদ সালাহিন সময় সংবাদ ঢাকা ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি প্যানেল ছাত্রদল বামজোট কোটা আন্দোলনকারী ছাত্র ফেডারেশন ও স্বতন্ত্র জোটের প্রার্থীরা দুপুর একটার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ঘোষণাও দেয় তারা এই কালো নির্বাচন এই যে প্রশাসনের পাতানো নির্বাচন এই দলকানা প্রশাসনের যে আপনার বুট ডাকাতি নির্বাচন সেই বুট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি এই নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং ভোট ডাকাতি নির্বাচন হয়েছে আমরা এই নির্বাচন ঘৃণাবরে প্রত্যাখ্যান করছি আজকে আমরা সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি আমরা বলতে চাই এই প্রশাসন আমরা এই প্রশাসন যে নির্লক্ষণ নির্বাচন তারা করতে যাচ্ছিল এই নির্বাচন আমরা কিছুতেই মানে না আমরা রিটার্নিং যে পোলিং এজেন্ট সেটাও তারা রাখলেন না তারা বললেন তাদের উপর বিশ্বাস অর্জন করতে সেই বিশ্বাসের নমুনা আমরা একটু বলছি আপনাদের সামনে কুয়েত মন্ত্রী হলে বস্তাবর্তী সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে সেই বিশ্বাসের নমুনা হচ্ছে এস এম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন সংগঠনের নেতা বিক্ষোভ করছেন সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল সরাসরি চলে যাচ্ছে তার কাছে ভাবসা আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নিয়েছেন এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এখনও পর্যন্ত অবস্থান কর্মসূচি এখানে বলবৎ রয়েছে এখানে যেসব শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা বিভিন্ন ধরনের স্থান দিচ্ছেন তারা ডাকস নির্বাচন বাতিল চাচ্ছেন তারা পুনরায় নির্বাচন দাবি করছেন এবং নির্বাচনে অনিয়ম হয়েছে বলে তারা মন্তব্য করে সেজন্য একটি নিরপেক্ষ কমিশন গঠনের দাবি তারা জানাচ্ছেন এমনকি আমরা শুনেছি যে শিক্ষার্থীরা যারা এখানে অবস্থান নিয়েছেন তারা উপাচার্যের পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা বলছেন যেসব হলে হলে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তাদের ভোটারদেরকে ঢুকতে দেওয়া হয়নি এমনকি এখানে বিভিন্ন প্রার্থীরা আছেন বিভিন্ন প্যানেল থেকে যারা বিভিন্ন পদে প্রার্থীতা করছিলেন তারা বলছেন যে এই বিভিন্ন হলে যেসব শিক্ষকরা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ছিলেন প্রবোস সহ অন্যান্য শিক্ষকরা তারা তাদেরকে হলের ভোট কেন্দ্রে সেখানে তাদেরকে থাকতে দেননি তাদেরকে অবস্থান নিতে দেননি এছাড়া অন্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন এবং এখানে আমরা দেখেছি কবি সুফিয়া কামাল হল আপনার রোকেয়া হল সহ বিভিন্ন হলের যে নারী শিক্ষার্থীরা আছেন তারাও এখানে এসে অবস্থান নিয়েছেন তারাও বলছেন তাদের হলের ভোটে অনিয়ম হয়েছে সেই দাবি তারা এখানে তুলে ধরছেন এবং আমরা দেখছি যে এখানে একটি হ্যান্ডম্যাক ব্যবহার করা হচ্ছে এবং মাইক থেকে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের নিজ নিজ হলের অনিয়মের চিত্র যদি কোনো কিছু থাকে সেগুলো যেন তারা এখানে এসে বক্তব্য তুলে ধরেন তো সেই বিষয়টি এখানে চলছে আর উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছেন তার ঠিক পিছনে একেবারে উপাচার্যের বাসায় ঢোকার যে প্রধান ফটক রয়েছে সেখানে আমরা দেখছি যে দুই তিন স্তরে পুলিশের সদস্যরা দাঁড়িয়ে আছেন তো শিক্ষার্থীরা এখানে যে অবস্থান কর্ম অবস্থান নিয়েছেন সেটি কতক্ষণ পর্যন্ত চলবে সে ব্যাপারে তারা নির্দিষ্ট করে কিছু বলেননি তবে বলেছি যে এখন থেকে আধা ঘন্টা আগে তারা তারা এখানে এখানে অবস্থান নিয়েছেন তো এর আগে আমরা দেখেছিলাম যে বেলা থেকে শিক্ষার্থীরা এই যে উপাচার্যের বাসভবনের সামনের যে সড়ক অর্থাৎ আমি যদি বলি রোকে হলে সামনে থেকে এসে যৌ হল পর্যন্ত এই রাস্তা জুড়ে তারা মিছিল করছিলেন তো আধা ঘন্টা ধরে তারা এখানে অবস্থান নিয়ে আছেন তো মাকসুম উপাচার্যের বাসভবনের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর ডাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন সেখানে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল সময় সংবাদে আরও থাকছে